চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি হিন্দু নাকি মুসলমান? আমি ক্লাস 2 থেকে রোজা রাখি আল্লাহর রহমতে। দিঘির ধর্মীয় পরিচয় নিয়ে কনফিউশন ছিল অনেকের। আসলে দিঘি কোন ধর্মের? দিঘির বাবা সুব্রত চক্রবর্তী হিন্দু ধর্মের। তবে কি দিঘি হিন্দু? তবে যে এবার কুরবানি দিলেন তিনি, কিন্তু কিভাবে? সবার কনফিউশন দূর করলেন দিঘি, জানালেন নিজের ধর্মীয় পরিচয়। বেসরকারি এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেন, বাবা হিন্দু ধর্মে ছিলেন, বাট আমার মাকে বিয়ে করার সময় সে মুসলিম ধর্মে রূপান্তরিত হয়েই বিয়ে করেছেন। তিনি হিন্দু নন, মুসলমান। তার বাবা হিন্দু ধর্মের ছিলেন, তার মাকে বিয়ে করার পর ধর্ম পাল্টে হয়েছেন মুসলিম। তারপর থেকেই ইসলাম ধর্ম পালন করে আসছে তার পরিবার। আমার একবার মনে আছে, ভুলে আমি পানি খেয়ে ফেলেছি। আমার তখন মনে হয়েছে যে হায় হায়, আমি তো রোজা, আমার কি রোজা ভেঙে গেল।